আর ইনি হলেন আমাদের জাতির ক্রাশ আরোহী আপা। কোনো একদিন কোনো এক বলেছিলেন যে এই দুনিয়া পাল্টে যাবে। আপনি আমাকে কি বোঝাতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না স্যার। আরে বুঝতে পারলেন না মান্না ভাই, তোর মাথা নষ্ট। হ্যালো গাইস, এখান থেকে দুই বছর আগে আমাদের আরোহী আপা ছিলেন পাটকাটি, আর এখন হয়েছেন দেশের মান্যগণ্য জঘন্য অভিনেত্রী। তাহলে আমাদের আরোহী আপা টিকটকার থেকে অ্যাক্টর হবে, এটা কোনো ব্যাপার না। হাস্যকর সবখানে গিয়ে টিকটক বানাতে হবে, সেটা হোক কক্সবাজার কিংবা বারদার। বাবা বাবা, দেখে খুব আনন্দিত হলাম, দেখলাম দুই পুলিশ কাকুকে আবার টিকটকে যুক্ত করা হয়েছে। আরে ভাই, আরে ভাই একটু আসতে, ভাই একটু আসতে। মানে মানে আপা মনে, এবার আমি ইন্ট্রো দেব। It's just for entertainment purpose, so don't take it serious. এই হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড, ঠান্ডা রাখবেন ফ্রেন্ড, দিস ইজ টপু, আপনাদের কাছে অনুমতি নিয়ে রোস্ট করলাম শুরু। কেউ গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে ঘুরতে মঙ্গল ঘরে চলে যায়। বাবা গো, আমি আমার জীবন আমি তোমার কাছে। আবার কেউ বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে ঘুরতে চাঁদের দেশে চলে যায়। হ্যালো গাই, শুধু মাঝখানে বাদ পড়ে গেলাম আমি, তবু কোনো চিন্তার কোনো কারণ নেই, আমি তালগাছের মাথায় উঠে আইপিএল ফুটবল খেলা দেখি। কবে মরে যেতাম, শুধু জামাইয়ের টাকা ধ্বংস করব বলে বেঁচে আছি। আরে ভাগ্যিস ভাই, আমি কিছু দেখিনি। আরে বিশ্বাস করেন বাপ্পারা সাকু, এদের নাম হলো টিকটক, আর এরা পৃথিবীর সব ম্যাজিক করতে পারে। ভাগ্যিস পায়খানা ঘরে কোনো ম্যাজিক করিনি। আজকে ভিডিও এই পর্যন্ত, ভালো লাগে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আর দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।